নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে গোড়ালি ব্যথার কারণ লক্ষণ এবং তার কিছু হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন গোড়ালি ব্যথা বা পায়ে ব্যথা আজকালকার দিনে মানুষের মধ্যে কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে বিভিন্ন কারণে অকারণে অনেকেরই কিন্তু গোড়ালি ব্যথা হচ্ছে এতে মানুষের কিন্তু হাঁটাচলা করতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে তাই প্রতিটি বাড়িতে এক একজন করে এমনই আছেন যাদের কিনা গোড়ালি ব্যথার সমস্যায় বা গোড়ালির সমস্যায় তারা কিন্তু ভুগছেন এইবার আমি বলব দর্শকবৃন্দ যে এই গোড়ালি ব্যথার কারণ এবং লক্ষণগুলো কি কি প্রথমেই বলবো যে এই গোড়ালি ব্যথার প্রথম যে কারণ সেটা হলো প্ল্যান্টার ফ্যাসাইটিস টি সাধারণত পায়ের টিস্যুর একটা ইনফ্লামেশন বা প্রদাহ এই টিস্যুটা কি করে যে পায়ের আঙুলের সাথে গোড়ালির হাতটাকে জুড়ে রাখতে সাহায্য করে এটা সাধারণত গোড়ালির নিচে ঝাঁকুনি হলে কিন্তু ব্যথার সৃষ্টি হয় যেমন ধরুন অনেকে আছেন যারা কিনা বিশ্রামের সময় গোড়ালিতে চাপ দিয়ে বসেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় গোড়ালি ব্যথা হতে পারে আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ক্যালকেনিয়াস স্পার যে সমস্যা বা পায়ে হাড় বেড়ে যাওয়ার যে সমস্যা তার জন্যও কিন্তু এই প্লান্টার ফ্যাসাইটিসের যে সমস্যা সেটা হয়ে থাকে এতে কি হয় যে পেশেন্টের পা ফুলে যেতে পারে পেশেন্ট হাঁটাচলা নাও করতে পারে অনেক সময় কি হয় অনেকে কম্প্রেশন ব্যান্ডেজ বেঁধে রাখতে পছন্দ করেন যাতে কি না তাদের আস্তে আস্তে করে পা ফেলতে হয় পায়ের উপরে বেশি চাপ প্রয়োগ না করতে হয় নেক্সট বলবো অ্যাকিলিস টেন্ডোনাইটিস এটা অ্যাকিলিস্ট টেন্ডনের প্রদাহের ফলে বা ইনফ্লামেশনের ফলে যদি ব্যথা বেদনার সৃষ্টি হয় এর জন্যও কিন্তু গোড়ালির ব্যথা বা পায়ে ব্যথার সমস্যা হতে পারে এই টেন্ডনটাও কি করে গোড়ালিটাকে জুড়ে রাখতে সাহায্য করে এটা দর্শকবিন্দু বিভিন্ন কারণে হতে পারে যেমন ধরুন জ্বালাকর ব্যথা হতে পারে অত্যাধিক দৌড়াদৌড়ির ফলে বা অত্যাধিক পরিমাণে ব্যায়াম করার ফলে এই ব্যথাটা হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রিউমাটিক আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিসর মধ্যে যদি সমস্যা হয় তার জন্য কিন্তু এই ধরনের ব্যথা বেদনার সমস্যা হয়ে থাকে বলবো দর্শকবৃন্দ অত্যাধিক হাঁটাহাঁটির ফলেও কিন্তু গোড়ালিতে ব্যথা বা পায়ে ব্যথার সমস্যা দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের পা মুচকে যায় বা পায়ে কোনো কারণে চোট লাগে তার জন্যও কিন্তু গোড়ালিতে ব্যথা বা পায়ে ব্যথা লক্ষ্য করা যায় নেক্সট বলবো যে কোলেস্টেরলের পরিমাণটা যদি আপনার শরীরে বেড়ে যায় তাহলেও কিন্তু প্রাথমিক অবস্থায় গোড়ালি ফুলে যায় গোড়ালিতে ব্যথা বেদনার সমস্যা লক্ষ্য করা যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ গোড়ালি ব্যথার আরেকটা কারণ হলো সেটা হলো ওবেসিটি বা আপনার ওজন বেড়ে যাওয়া এটাও কারণ একটা গোড়ালি ব্যথার কারণ এতে কি হয় যে ওজন বেড়ে গেলে শরীরের ওজন পুরোটাই কিন্তু গোড়ালি বহন করে তাই জন্য গোড়ালির উপরে প্রচুর পরিমাণে প্রেসার পড়ে তাই জন্য কিন্তু গোড়ালি ব্যথা হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিডনির যদি কোনো প্রবলেম থাকে তার জন্য কি হয় যে তার গোড়ালি ফুলে যায় ব্যথা হয় তিনি ঠিকঠাক করে চলতে পারেন না এই ধরনের সমস্যা কিন্তু বিশেষ করে বয়স্কদের হয় নেক্সট বলবো কিন্তু যে অত্যাধিক পরিমাণে হিল জুতা পরার জন্য কিন্তু গোড়ালি ব্যথা হতে পারে বা আপনি ঠিকঠাক পরিমাপের জুতো পরলেন না তার জন্যও কিন্তু আপনার গোড়ালি ব্যথা বা পায়ে ব্যথার সমস্যা হতে পারে নেক্সট বলবো দর্শকবিন্দু যে ইউরিক অ্যাসিডের যদি কারো সমস্যা থাকে বা ইউরিক অ্যাসিডের লেভেল বারবার ওঠানামা করছে কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে তার জন্যও কিন্তু গোড়ালিতে ফোলাভাব লালভাব ব্যথাভাব লক্ষ্য করা যায় নেক্সট বলবো দর্শকবিন্দু যারা ডায়াবেটিস রোগী যারা অনেক দিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা গোড়ালি ব্যথার সমস্যা দেখতে পাই এছাড়াও যাদের ডায়াবেটিক ফুট আলসার রয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই গোড়ালি ব্যথার সমস্যা বা পায়ে ব্যথার সমস্যা কিন্তু আমরা দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই গোড়ালি ব্যথার সমস্যায় আমরা কি কি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি আজ আমি আপনাদের বিভিন্ন ঔষধের নাম বলবো এবং তাদের সম্ভাব্য যে কারণগুলো বা ইন্ডিকেশানগুলো কি কি সমস্যায় আপনারা এই ঔষধগুলো কত পোটেন্সিতে কিভাবে খাবেন সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই যে ওষুধের নাম বলবো দর্শকবৃন্দ সেটা হলো অ্যামন মিউর এই এমন মিউর এই ঔষধটা কিন্তু আপনার গোড়ালিতে যদি কোনো আলসারেটি পেন হয় বা আলসারের ফলে কোনো ব্যথা বেদনার সমস্যা হয় তাহলে আপনি এই এমন মিউর হোমিওপ্যাথিক ওষুধটার থার্টি পোটেন্সি বা তিরিশ পোটেন্সি পাঁচ ফোটা করে দিনে দুবার আপনি যদি খাওয়ার আগে এক চামচ জলের সাথে কিছু দিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার এই ধরনের ব্যথা বেদনার সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শক কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গোড়ালিতে প্রচুর পরিমাণে বিরক্তিকর একটা ব্যথা হয় এই ব্যথা যন্ত্রণার যে সমস্যা এটা কিন্তু বিশেষ করে সন্ধ্যাবেলায় হয় তাহলে আপনি পালসেটিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার পোটেন্সি পাঁচ ফোটা করে দিনে দুবার বা দিনে তিনবার এক চামচ জলের সাথে আপনি কিছুদিন যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার এই ধরনের ব্যথা বেদনার সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলব দর্শকবৃন্দ অনেকেই আছেন যারা কিনা বসার সময় বা তারা যখন চেয়ারে বসতে যাচ্ছেন বা নিচে বসতে যাচ্ছেন তখনই কিন্তু তার গোড়ালিতে ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে এই যন্ত্রণা কমাতে আপনি ভ্যালেরিয়ানা যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে তার থার্টি পোটেন্সি পাঁচ ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনার অ্যাকিলিস টেন্ডনের ব্যথা হচ্ছে তার জন্য আপনার গোড়ালিতে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হচ্ছে এছাড়াও আপনার পায়ে কোনো চোট লেগে গেছে পা মুচকে গেছে তার জন্য আপনি রুটা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রোডেন্সি সেবন করতে পারেন এক্ষেত্রে পাঁচ ফোঁটা করে দিনে দুবার বা দিনে তিনবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এ ধরনের ব্যথা যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শক অনেকেই আছেন যাদের কিনা গোড়ালিতে বিরক্তিকর একটা ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় জ্বালাকর একটা ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় তিনি যখন গরম কিছু দিয়ে সেঁক দেন তার ভালো লাগে তিনি যখন হাঁটাচলা করেন তার ভালো লাগে তিনি যখন ম্যাসেজ করেন বা তিনি যখন মালিশ করেন তার কিন্তু গোড়ালির ব্যথাতে আরাম বোধ হয় কিন্তু তিনি যখন বসে থাকেন বা তিনি যখন দাঁড়িয়ে থাকেন বা তিনি যখন ঠান্ডা কিছু দিয়ে তার পা ধুচ্ছেন বা গোড়ালিতে ঠান্ডা কিছু কম্প্রেশন দিচ্ছেন তার জন্য তার গোড়ালি ব্যথা যদি বেড়ে যায় সব ক্ষেত্রে আপনি কিন্তু সাইক্লামিন যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার থার্টি পডেন্সি সেবন করতে পারেন এক্ষেত্রে সাইক্লামিন থার্টি পাঁচ ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি যদি খাওয়ার আগে কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এ ধরনের ব্যথা যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে কিছু বলবো দর্শক কিন্তু গোড়ালির হার বেড়ে গেলে বা ক্যালকেনিয়াস পায়ের সমস্যা হলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার নামনেস ফিলিং হয় বা বিরক্তিকর একটা ব্যথা লাগে এবং ঠান্ডা বাতাসে বা ঠান্ডা কিছুর সংস্পর্শে এলে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু বেড়ে যায় ছাড়াও পেশেন্টের হাঁটলে পায়ের যে ব্যথা বা গোড়ালির ব্যথা সেটা কিন্তু কমে যায় আর দাঁড়ালে পায়ের ব্যথা বা গোড়ালির ব্যথা বেড়ে যায় সব সমস্যায় আপনি কিন্তু অ্যারেনিয়া ডায়াডেমা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার পোটেন্সি পাঁচ ফোটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এ ধরনের ব্যথা যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এছাড়াও দর্শকবৃন্দ আপনি ক্যালকেরিয়াস পায়ের সমস্যায় ক্যালকেরিয়া ফ্লোর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্স এক্স পোটেন্সিও কিন্তু সেবন করতে পারেন এতে কী হবে এই ক্যালকেরিয়া ফ্লোর কিন্তু আপনার পায়ের বেড়ে যাওয়া হারকে আস্তে আস্তে কমাতে কিন্তু অনেকটা হেল্প করবে আপনি কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স যে বায়োকেমিক ট্যাবলেটটা আছে সেটাও কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে ছটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে বা পনেরো মিনিট পরে কাপ গরম জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এ ধরনের ব্যথা যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবিন্দু অনেকেই আছেন যাদের কিনা হঠাৎ করে গোড়ালি ফুলে যায় এছাড়াও কোনো পোকামাকড়ের কামড় বা কোনো মৌমাছির কামড় এছাড়াও যদি কোনো কিডনির যদি সমস্যা থাকে তার জন্য পেশেন্টের গোড়ালি ফুলে গেছে বা ফুলে যাওয়ার সমস্যা হয়েছে এসব ক্ষেত্রে কিন্তু আপনি এপিস মেল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্স পোটেন্সি বা ছয় পোটেন্সি সেবন করতে পারেন এক্ষেত্রে এই এপিস মেল সিক্স প্রোটেন্সি পাঁচ ফোটা করে দিনে তিনবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে পেশেন্টের যে ফোলা ভাবটা ছিল বা ব্যথা ভাবটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কম হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেকেই আছেন যারা কিনা গাড়িতে জার্নি করেন বা ট্রেনে জার্নি করেন অনেক খুন ধরে তাদেরকে কিন্তু জার্নি করতে হয় বা যাত্রা যাত্রাপথ করতে হয় তার জন্য তাদের পা ফুলে যায় বা তাদের গোড়ালিতে ফোলাভাব লক্ষ্য করা যায় এবং তার সাথে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এসব সমস্যায় আপনি রাস্টক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে রাস্টক্স থার্টি পাঁচ ফোটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এ ধরনের ব্যথা যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবিন্দু যদি আপনার ইউরিক অ্যাসিডের কোনো সমস্যা থাকে তাহলে আপনি আর্টিকা ইউরেন্স যে মাদার টিংচার আছে এটা কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এ ধরনের সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এছাড়াও দর্শক কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য আপনি লিডাম পাল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটাও কিন্তু সেবন করতে পারেন এছাড়াও বেঞ্জয়িক অ্যাসিড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটাও কিন্তু আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে যদি আপনার পেচ্ছাপে গন্ধ লক্ষ্য করা যায় বা কোনো স্মেল আছে অফেন্সিভ স্মেল আছে তাহলে আপনি বেঞ্জয়িক অ্যাসিড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটাও কিন্তু আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে লিডাম পাল যদি আপনি সেবন করেন এটাও কিন্তু আপনি থার্টি পোটেন্সি সেবন করতে পারেন আর বেঞ্জয়িক সে যদি আপনি সেবন করেন এটারও কিন্তু আপনি থার্টি পোটেন্সি সেবন করতে পারেন দুটো পোটেন্সির মধ্যে যে পোটেন্সিটা আপনার লাগবে বা যে ওষুধটা আপনার সমস্যার জন্য লাগবে সেই ওষুধটার ডোজ হলো পাঁচ ফোটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এ ধরনের ব্যথা যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনার কোলেস্টেরলের কোনো সমস্যা থাকে তার জন্য যদি আপনার গোড়ালি ফুলে যায় বা পা ফুলে গেছে তাহলে আপনি প্রথমে কোলেস্টেরল চেক করান আপনার কোলেস্টেরল কত আছে সেই অনুযায়ী আপনি কিন্তু কোলেস্টেরলের সম্ভাব্য যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা কিন্তু সেবন করতে পারেন আমরা আমাদের চ্যানেলে অলরেডি কোলেস্টেরল রিলেটেড ভিডিও আপলোড করেছি আমি এই ভিডিওর ডিসক্রিপশানে এবং আই বাটনে এর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা গিয়ে সেখানে দেখতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ আমি যে ওষুধগুলো আপনাদেরকে বললাম সেই ওষুধগুলো আপনি কন্টিনিউয়াসলি দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি আরও দু তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন তাও বলব দর্শকবৃন্দ আপনার গোড়ালি ব্যথার সাথে অন্য কোনো সমস্যাও কিন্তু থাকতে পারে তাই এই ওষুধগুলো নেওয়ার আগে অবশ্যই কোনো একটা কাছের অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে নেবেন নেক্সট বলবো যে এই সমস্যার জন্য আপনি কি কি ঘরোয়া প্রতিকার বা জরুরি পরামর্শ মেনে চলবেন প্রথমেই বলবো যে আপনাকে হিল জুতো পরা কিন্তু কমাতে হবে বা পুরোপুরি বর্জন করতে হবে নেক্সট বলবো যে আপনাকে ঠিকঠাক পরিমাপের জুতো পরতে হবে এতেও কি হবে যে আপনার পায়ে ব্যথার যে সমস্যা বা গোড়ালি ব্যথার সমস্যা এটা কিন্তু আস্তে আস্তে কম হবে প্রয়োজনে আপনি নরম প্যাডের বা নরম শোলের জুতো পরতে পারেন নেক্সট বলব যদি আপনার পায়ে ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে যায় বা গোড়ালি ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে আপনি কম্প্রেশন ব্যান্ডেজও ব্যবহার করতে পারেন এটাও কিন্তু আপনাকে গোড়ালি ব্যথা থেকে অনেকটা আরাম দেবে নেক্সট বলবো আপনার গোড়ালি ব্যথা কমাতে আপনি কিন্তু গরম সেঁকো দিতে পারেন বা বরফের টুকরোও কিন্তু ঘষতে পারেন যেটা আপনার আরাম লাগবে যেটাতে আপনার পায়ের ব্যথা কমবে আপনি কিন্তু সেটা করতে পারেন নেক্সট বলবো যে আপনি পায়ে বা গোড়ালিতে অ্যালোভেরা জেলও লাগাতে পারেন কারণ এটা অ্যান্টি ইনফ্লামেটারি হিসাবে কাজ করবে তাই আপনার গোড়ালির যে স্থানটায় ব্যথা আছে সেই স্থানটায় আপনি অ্যালোভেরা জেল নিয়ে সেই জায়গাটায় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত কিন্তু আপনি লাগিয়ে রাখতে পারেন এটা দিনে দুবার করতে পারেন এতেও দেখবেন যে আপনার গোড়ালি ব্যথার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে কিছু মৃদু স্ট্রেচিং করতে পারেন বা কিছু মৃদু ব্যায়াম করতে পারেন এতেও দেখবেন যে আপনার গোড়ালি ব্যথার যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কম হবে আশা করবো দর্শকবৃন্দ আজকের যে এই গোড়ালি ব্যথা নিয়ে আলোচনা আপনার ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারা যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু সাজেশান দেওয়ার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার